আমন্ত্রণ ভোরের নিউজে শুরুতেই সংবাদ শিরোনাম। হায়দরাবাদ হাউজে আজ শেখ হাসিনা মোদি বৈঠক, সংবাদে জানাবো বিস্তারিত। এরশাদের আসনে ভোট চলছে, এই নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। শুদ্ধি অভিযান আপন ঘর থেকেই শুরু হয়েছে বললেন ওবায়দুল কাদের, এ নিয়ে জানাবো বিস্তারিত। 30 নভেম্বরের মধ্যে সম্মেলন করতে 4 সহযোগী সংগঠনকে আওয়ামী লীগের চিঠি, বিস্তারিত জানাবো সংবাদে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল, শুনছিলেন শিরোনাম, এইবার জানাবো বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরশাদের আসনে ভোট চলছে। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর 3 সদর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে নগরীর 25টি ওয়ার্ড ও 5টি ইউনিয়নের 175টি ভোট কেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে এ আসনে লড়ছেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ছেলে জাপার রাহাগীর আল মাহি, সাদ এরশাদ লাঙ্গল, বিএনপি রিটা রহমান, ধানের শীষ, এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র থেকে মোটরগাড়ি, খেলাফত মজলিসে তৌহিদুল আলম মণ্ডল, দেয়ালঘড়ি, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, মাস, এনপিপির শহীদুল আলম আম প্রতীক নিয়ে। নির্বাচনে 6 জন প্রার্থী অংশ নিলেও সাদ, রিটা ও আসিফের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নগরীর 25টি ওয়ার্ড ও 5টি ইউনিয়ন নিয়ে সদর আসনে মোট ভোটার রয়েছেন 4,41,224 জন। ভোট গ্রহণ শুরুর পর সকাল 10:30 পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া নির্বাচন ঘিরে উল্লেখিত সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির প্রার্থী রিটা রহমান অভিযোগ করেছেন, শুক্রবার রাতে পুলিশি অভিযানের কারণে তার নেতাকর্মীরা ভোটের মাঠে থাকতে পারেনি। শনিবার সকালে ভোট শুরুর পর পুলিশ, র‍্যাব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষায় সদর আসন জুড়ে 18 প্লাটুন বিজিপি, 20টির বেশি র‍্যাব টহল টিম, পুলিশের টহল টিম ও কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। 18 জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট এবং 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের প্রতি আহ্বান, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। গত 14 জুলাই ঢাকায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুর 3 সদর আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। 16 জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনে চূড়ান্ত ফলাফল জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। শুদ্ধি অভিযান আপন ঘর থেকেই শুরু হয়েছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এটা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং অভিযান শুরু করেছেন। নিজের ঘর থেকে, আপন ঘর থেকে তিনি অভিযান শুরু করেছেন। গাজীপুর থেকে সুনামগঞ্জ, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া, যেখানেই চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি হবে সেখানে অভিযান চলবে। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার আগে বলে গেছেন, এই শুদ্ধি অভিযান শিথিল হবে না, অ্যাকশন প্রোগ্রাম চলতেই থাকবে। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খরাজোড়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস কাজের পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পুলিশের কাজ পুলিশ করবে, র‍্যাবের কাজ র‍্যাব করবে, এখানে কাউকে ছোট করা হচ্ছে না, যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্ব সে পালন করবে, এখানে কাজ ভাগ করা আছে, র‍্যাবের জন্য স্পেসিফিক দায়িত্ব আছে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর, এ ব্যাপারে যা যা করা তা তা করা হবে। খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বয়স হয়ে গেছে, এ বয়সে শরীর সবসময় সুস্থ ও সবল থাকবে এমনটা নয়, তার চিকিৎসায় একটা টিম এবং একটা বোর্ড আছে, বোর্ডের চিকিৎসকরা মাঝে মাঝেই তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। অসুস্থতার বিষয়ে বিএনপি নেতারা যা বলেন তার সঙ্গে চিকিৎসকদের রিপোর্টের কোনো মিল নেই। তিনি বলেন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে এখন যদি তিনি আদালত থেকে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার মতো অবস্থা হয়, অবস্থার অবনতি হয়, তাহলে তার বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ সময়
সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজউদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফউদ্দিন, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার শামসুন নাহার, প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইস্তাক, অতিরিক্ত প্রকল্প পরিচালক জিকরুল হাসান প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন। হায়দরাবাদ হাউসে আজ শেখ হাসিনা মোদী বৈঠক। কানেক্টিভিটি বা সংযুক্তি ও দ্বিপাক্ষীয় বাণিজ্যের প্রতি গুরুত্ব দিয়ে আজ ভারতের রাজধানী নয়া দিল্লিতে হায়দরাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় 6-7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার সাংবাদিকদের বলেছেন, কানেক্টিভিটি, ক্যাপাসিবিলিটি বিল্ডিং এবং সাংস্কৃতিক বিষয়ের উপর ওই সমঝোতা স্মারক। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এই দুই নেতার সাক্ষাতের এক সপ্তাহ পর আজকের এই বৈঠক হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ইন্ডিয়া ইকোনমি সামিটে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আজকের বৈঠকের মূলে থাকবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো উন্নত করা, ভারত ও বাকি বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে উন্নত করা। 30 নভেম্বরের মধ্যে সম্মেলন করতে 4 সহযোগী সংগঠনকে আওয়ামী লীগের চিঠি। আগামী 30 নভেম্বরের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়ে দলের 4টি সহযোগী সংগঠনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলো হল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি সহযোগী সংগঠনগুলোর সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি সংগঠনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত 2 অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট সংগঠনের কাউন্সিল অধিবেশন আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার রাতে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, আগামী নভেম্বরের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের জাতীয় সম্মেলন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনেও তিনি এসব সংগঠনের সম্মেলন করার কথা বলেন। এদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সাইরুল কবির জানান, চিকিৎসার জন্য মহাসচিব সিঙ্গাপুরে গেছেন, র্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে। গত কয়েক বছর ধরে ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক হয় চিকিৎসা নিতেই বিএনপি মহাসচিবকে 6 মাস পরপর সিঙ্গাপুর যেতে হয়। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে চলতি সপ্তাহে বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন LDPU এর বৈঠকে যোগ দিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংস্থার ভাইস চেয়ারম্যান। মেধাবী শিশু জন্ম দিতে গোমূত্র দিয়ে ভারতের একামন ঔষধ। মেধাবী ও স্বাস্থ্যবান শিশু জন্ম দিতে গরুর গোবর মূত্র দিয়ে ঔষধ তৈরি করছে ভারত। ভারতের সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কামধেনু আয়োগ সন্তান সম্ভাবনা মায়েদের জন্য গোমূত্রের বিশেষ ঔষধ উৎপাদনে কাজ শুরু করেছে। আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ এই ঔষধ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, পঞ্চগব্য নামে ওই ঔষধ সেবন করলে সন্তান সম্ভাবনা মায়েরা ভীষণ মেধাবী, স্মার্ট ও স্বাস্থ্যবান শিশুর জন্ম দেবেন। রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ ভাই কাঠিরিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, গরুর গোবর, মূত্র, দুধ, ঘি ও দই মিশিয়ে প্রসূতিদের জন্য এই বিশেষ ঔষধ তৈরি হবে। শাস্ত্র ও আয়ুর্বেদেও এই পঞ্চগব্যের কথা আছে। কামধেনু আয়োগের চেয়ারম্যান আরো বলেন, শাস্ত্র ও আয়ুর্বেদে বলা আছে, যদি কোনো প্রসূতিকে এই ঔষধ খাওয়ানো হয় তবে তিনি স্মার্ট, ভীষণ মেধাবী ও স্বাস্থ্যবান সন্তানের জন্ম দেবেন। আয়ুষ মন্ত্রণালয় ও নবগঠিত পশুপালন মন্ত্রণালয় এই ঔষধ তৈরির ক্ষেত্রে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চাইবে বলে জানান বল্লভাই কাঠিরিয়া। তিনি আরো বলেন, বিস্তৃত আকারে পঞ্চগব্য উৎপাদনের পর
কামধেনু আয়োগ গ্রামে গ্রামে বৌদ্ধ নিয়োগ দেবে, যাতে তারা প্রসূতি নারীদের এই ঔষধ সেবনের পরামর্শ দেন। গরু সুরক্ষা, বিকাশ এবং সংরক্ষণের জন্য গত ফেব্রুয়ারিতে পশুপালন মন্ত্রণালয়ের আওতায় কামধেনু আয়োগ গড়ে তোলেন নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার। এর চেয়ারম্যান বল্লভভাই বিজেপির গুজরাটের একটি আসনের এমপি ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।